যথেষ্ট মজবুত এবং সুন্দর, কিন্তু সেখানে যারা বসবাস করছে তারা কিন্তু দীর্ঘস্থায়ী নয়, তাই প্রাসাদটি নিখুঁত নয়, ঠিক আছে? এই বলেই তিনি ব্যাখ্যা করেছিলেন প্রাসাদটি যে নিখুঁত নয় তার। তো আজকে তোমাদের এই চারটে কোশ্চেন অ্যান্সারই লেখানো হলো, প্রত্যেকে এটা বাড়িতে পড়ো, কারোর যদি বুঝতে কিছু অসুবিধা হয় সে অবশ্যই আবার জিজ্ঞাসা করো। গুড বাই এভরিওয়ান।